পলতার শান্তিনগর বিআর আম্বেদকার গ্রন্থাগার, এখান থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন বহু মানুষ। দীর্ঘদিন ধরে এই গ্রন্থাগার অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এই পাঠাগারের সভাপতি গৌরচন্দ্র বিশ্বাস মহাশয়। তিনি বিশ্বাস করেন যে মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় কথা। বিশিষ্ট সমাজসেবী তিনি। এই গ্রন্থাগারের সম্পাদক ভোলা বিশ্বাস। এনারা প্রতি মুহূর্তে চেষ্টা করছেন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে, দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। কি বললেন তারা এই লকডাউনের বাজারে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে? দেখাবো আপনাদের। শান্তিনগর বিআর আম্বেদকরের পাঠাগারে, যেখানে আজকে এই লকডাউনের মধ্যে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এই পাঠাগার। আমরা জেনে নেব এই পাঠাগারের কিছু সদস্যদের সঙ্গে কথা বলবো। আমাদের সাইন টিভির পর্দায় দেখুন, এক্ষুনি দেখুন আমাদের সাইন টিভির পর্দায় যে আজকে এই বিআর আম্বেদকরের পাঠাগার থেকে অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছে। দীর্ঘদিন ধরে এরা মানুষের পাশে হাত বাড়ি দিয়েছে, সহযোগিতার হাত বাড়ি দিয়েছে। আজকে দেখুন, আপনার নামটা? আমার নাম গৌরচন্দ্র বিশ্বাস। গৌরচন্দ্র, আমি এই ডক্টর বিআর আম্বেদকর পাঠাগারের সভাপতি। আমরা এখানে যে যারা মেম্বার আছে এই পাঠাগারের, এবং আপনারা জানেন যে আমরা প্রতি বছর একটা যাত্রা করি, এই বছর আমরা একটা যাত্রা করেছিলাম, তাতে কিছু লাভাংশ পেয়েছিলাম। যে পরিস্থিতি, তাতে আমরা এই সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে, আমাদের সেক্রেটারি আমার পাশেই আছে ভোলা বিশ্বাস, চলে আসবো সামনে একসঙ্গে, আমরা মিলিত হয়ে আমাদের পাঠাগার থেকে আমরা এখানে 500 উপরের লোককে আজকে এখানে চাল এবং সয়াবিন দিচ্ছি, যাতে এলাকার প্রচুর গরিব মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আরও অনেক মানুষ রয়েছে, তাদের স্লিপ দিতে পারিনি, কিন্তু 500 উপরে আমরা স্লিপ দিয়েছি এবং তিনটে থেকে দেয়া আরম্ভ করেছি, তিনটে কাউন্টারে, এবং প্রায় 400 মতন অলরেডি 400 উপরে লোকজন এখন পর্যন্ত নিয়ে গেছে।